না না ভাইয়া, আমরা মিথ্যা কথা বলে ব্যবসা করবো না। আমাদের কোনো ব্যাটারি কিন্তু 100% অরিজিনাল ব্যাটারি না। আমি আপনাকে এটা বলি, একমাত্র সেটের সাথে ছাড়া কখনো অরিজিনাল ব্যাটারি পাওয়া যায় না। আইফোন এক্স এ ব্যাটারি চেঞ্জ করছি আমার লাইফে সবচেয়ে বেশি, এক মাসের ভিতরে মানি ব্যাগ, এবং হচ্ছে এক বছরের ভিতরে যতবার সমস্যা হবে ততবারই আমরা চেঞ্জ করে দেবো। সেক্ষেত্রে হেলথ শো করে, কিন্তু আসলে হেলথটা স্টিল থাকে, আর আমাদের হেলথটা কমবে। এক বছরের ভিতরে হেলথ 80-তে আসলে আমরা চেঞ্জ করে দেবো। আইফোনের ক্ষেত্রে হেলথ হচ্ছে আপনার আইফোন এক্স পর্যন্ত হেলথ শো করে, আইফোন এক্স এর পরে কোনো ব্যাটারি হেলথ শো করে না। সেটা হচ্ছে আমার এখানেও না, আপনার আরেকটা সেট থেকে খুলে অরিজিনাল ব্যাটারি লাগালে হেলথ শো করবে। দেখেন, সেটা তো আমাদের ব্র্যান্ডিং করা আছে ব্যাটারি। হ্যাঁ, ব্র্যান্ডিং তো আসলে বর্তমান সময়ে আমরা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে মোবাইলের ব্যাটারি। মোবাইলের ব্যাটারি যখন চার্জ না থাকে তখন আমরা অনেক চিন্তায় পড়ে যাই। আমরা বিভিন্ন সার্ভিস সেন্টারে যাই, ভালো মানের ব্যাটারিগুলো খুঁজি। ভালো মানের ব্যাটারিগুলো খোঁজার পর আমরা অনেক সময় কি করি, ব্যাটারিগুলো চেঞ্জ করি। চেঞ্জ করার পরে আবার চার্জ থাকে না, বিভিন্ন হয়রানির শিকার কিন্তু আমরা অ্যাভেলেবেল হচ্ছি। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওটা খুবই স্পেশাল, যারা এই ব্যাটারির সমস্যা নিয়ে অনেকদিন থেকে ভুগতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। হ্যাঁ ইনশাল্লাহ, আজকে ব্যাটারি নিয়ে যাদের দুশ্চিন্তা আছে তাদের সমাধান আজকে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের শপের লোকেশন হচ্ছে হাতিরপুল ইস্টার্ন প্লাজা, ইস্টার্ন প্লাজা পঞ্চম তলায়। আমাদের দুটি শপ, একটা হচ্ছে অনুসাইড, একটা হচ্ছে সাইড। আর এবং আমাদের ইস্টার্ন প্লাজা আসার জন্য সবচেয়ে ভালো লোকেশন হচ্ছে বাংলা মোটর অথবা কারণ বাজার নেমে। কাউকে জিজ্ঞেস করলে খুব সহজে আপনি আমাদের ইস্টার্ন প্লাজা আসতে পারবেন, খুব ইজিলি সবাই বাড়ির ইনশাল্লাহকে বলে। কিন্তু হ্যাঁ, ইস্টার্ন প্লাজা চিনে না এমন কোনো লোক নেই ঢাকা সিটির মধ্যে। হ্যাঁ, সবাই ইস্টার্ন প্লাজা চিনে। বর্তমানে আমরা যে প্রবলেমগুলো সবচেয়ে বেশি ফেস করি যেটা হচ্ছে যে ব্যাটারি সমস্যা, ফোনের ব্যাটারি সমস্যা। ব্যাটারি সমস্যার জন্য অনেক কাস্টমার ফোনই চেঞ্জ করে ফেলতেছে। হ্যাঁ, যদি আমরা কখনো প্রশ্ন করি যে ভাই ব্যাটারি সমস্যা, এটার জন্য ফোন কেন চেঞ্জ করলেন, অনেকেই প্রশ্ন করে যে ভাই ব্যাটারি আজকে একটা লাগালা প্রবলেম হলো, কালকে আবার নিয়ে আসলাম আবার চেঞ্জ করে দিল, আবার সমস্যা আবার চেঞ্জ করলাম। কিন্তু এই সময়টা আসলে আমাদের নাই। কিছু কিছু সময় আছে খুবই ইম্পর্টেন্ট মুহূর্তে অনেক সময় আমাদের ফোনটা বন্ধ হয়ে যায়, যে আমার আমার ফোনে এখন চার্জ দরকার আছে, এই সময়টা তো আমার ফোনে চার্জ থাকে না, এটা কিন্তু অ্যাভেলেবেল হয়। যদি ফোনে একটা ভালো মানের ব্যাটারি থাকে তাহলে এই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাচ্ছে। দেখা গেল যে আমি সকালে চার্জ দিয়ে গেলাম, রাত্রে পর্যন্ত আমার যদি ব্যাকআপটা অ্যাকুরেট দিতে পারে কোনো ব্যাটারি তাহলে কিন্তু আমার এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হয় না। অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা হচ্ছে নিজেরা, আমাদের যারা আমাদেরকে ভালোবাসে বা মোবাইল বাংলাদেশকে ভালোবাসে আমাদের কাছে সার্ভিস করতে আসে, তারা যখনই আমাদের কাছে ব্যাটারির জন্য আসে আমরা মার্কেট থেকে কালেকশন করে ব্যাটারিগুলো দিয়েছি। তো অনেক সময় অনেক ক্ষেত্রে হয়েছে কি, আমরা ব্যাটারিগুলো কমপ্লেন পাইছি, কমপ্লেন পাওয়ার পরে আমরা আমাদের কমিটমেন্ট ঠিক রাখার জন্য আমরা অনেক সময় লসও করছি, লস করে কাস্টমার সার্ভিস দিয়েছি। বা এই আমাদের প্রবলেম যাতে না হয়, কাস্টমার প্রবলেম যাতে না হয়, সেই জন্য আমরা সরাসরি ইম্পোর্ট করা শুরু করছি। যেটা হচ্ছে হ্যাঁ, সরাসরি ইম্পোর্ট তো আমরা অনেক আগে থেকে করতেছি, বাট এখন হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা ব্র্যান্ডিং করে নিয়ে আসছি, যাতে করে কোনো কাস্টমার প্রতারিত না হয়। যেমন যে আমার হাতে একটা আছে BP41, এটা হচ্ছে K20 Pro ব্যাটারি। K20 Pro না? হ্যাঁ, এটা হচ্ছে K20 Pro ব্যাটারি। শুধুমাত্র K20 Pro না, অ্যান্ড্রয়েড আইফোন থেকে শুরু করে সকল ব্র্যান্ডের ব্যাটারি কিন্তু আমাদের এখন অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এবং মোবাইলের মানে ব্যাটারির উপর লেখা আছে মোবাইল বাংলাদেশ। হ্যাঁ, মোবাইল বাংলাদেশ। যেমন যে আমি আপনাকে একটা দেখাই, এটা হচ্ছে স্যামসাং Note 20 Ultra, স্যামসাং গ্যালাক্সি Note 20 Ultra। হ্যাঁ, ব্যাটারি অ্যাভেলেবেল। জি, এই যে Note 20 Ultra, এখন সেটা তো আমাদের ব্র্যান্ডিং করা আছে ব্যাটারি, মোবাইল বাংলাদেশ। হ্যাঁ, ব্র্যান্ডিং তো আসলে বড় বিষয় না, ব্র্যান্ডিং তো সবাই করতে পারে। এটা হচ্ছে আমরা কোয়ালিটি মেনটেন করে বিধায় আমাদের প্রত্যেকটা ব্যাটারিতে আমরা এক বছর গ্যারান্টি দিতে পারতেছি, এক বছর গ্যারান্টি, এবং হচ্ছে এক মাসের মানি ব্যাক গ্যারান্টি। এক মাসের মধ্যে যদি আপনার ব্যাটারিটা ভালো সাপোর্ট না দেয়, আপনি চাইলে মানি ব্যাক নিয়ে যেতে পারেন, ডিরেক্ট মানি ব্যাক। আমাদের ব্যাটারিটা ব্যাক দিবেন, এক মাস ইউজ করার পরে ব্যাটারিটা ব্যাক দিবেন, টাকা ব্যাক নিয়ে যাবে। হ্যাঁ, এরকমও কিছু কমপ্লেন ছিল, যেটা হচ্ছে যে ব্যাটারি কিনে নিলাম আপনার কাছে, আমি ঠেকে গেলাম, আসলাম চেঞ্জ করে দিচ্ছেন, এ ধরনের সমস্যাগুলো অনেকেই ফেস করে। ঠিক আছে, তো আমাদের এখানে হচ্ছে যে এক মাসের ভিতরে মানি ব্যাক, এবং হচ্ছে এক বছরের ভিতরে যতবার সমস্যা হবে ততবারই আমরা চেঞ্জ করে দেবো। চেঞ্জ তো সবাই চায় না, সবাই চায় ভালো সার্ভিস। তো ভালো সার্ভিস দেওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা আসলে এই ব্যাটারিগুলো নিয়ে আসছি। মডেলের ব্যাটারি আছে, যেমন হচ্ছে যেমন আমি আপনাকে একটা দেখাচ্ছি, এটা হচ্ছে iPhone 1, এটা হচ্ছে মোস্ট পপুলার, মানে হচ্ছে যে চেঞ্জ করার জন্য সবচেয়ে বেশি আমরা আইফোন এক্স এ ব্যাটারি চেঞ্জ করছি আমার লাইফে সবচেয়ে বেশি। হ্যাঁ, এটা এক্সএস, আইফোন এক্স এস। হ্যাঁ, চলবে, এটা তো আমাদের ব্র্যান্ডিং করা আছে, ব্র্যান্ডিং করা আছে মোবাইল বাংলাদেশ। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, মানে আমরা জানলাম যে অ্যান্ড্রয়েড থেকে শুরু করে আইফোনের সব ব্যাটারি অ্যাভেলেবেল, সব ব্যাটারি অ্যাভেলেবেল। যেমন এই যে একটা ব্যাটারি দেখাচ্ছি, এটা হচ্ছে মোস্ট পপুলার ব্যাটারি, আইফোন 13 Pro Max, 13 Pro Max এর ব্যাটারি। হ্যাঁ, একদম জেনুইন ব্যাটারি, জেনুইন ব্যাটারি। আচ্ছা, আপনার জেনুইন ব্যাটারি, যেরকম জেনুইন বলতে আমি একটু একটা কথা ক্লিয়ার করে বলি। না না ভাইয়া, আমরা মিথ্যা কথা বলে ব্যবসা করবো না। আমাদের কোনো ব্যাটারি কিন্তু 100% অরিজিনাল ব্যাটারি না। আমি আপনাকে এটা বলি, একমাত্র সেটের সাথে ছাড়া কখনো অরিজিনাল ব্যাটারি পাওয়া যায় না। তো আমাদের এগুলো হচ্ছে সেম এম্পিয়ার, সেম কোয়ালিটি ব্যাটারি, সেজন্যই আমরা আসলে গ্যারান্টি সহকারে কাজ করতে পারি। অ্যান্ড্রয়েড আইফোন সকল মডেলের ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আসলে এত মডেল, আসলে প্রাইস বলাটা খুব ডিফিকাল্ট। তারপর আমি একটু আইডিয়া দিচ্ছি, যেমন আমাদের 13 Pro Max, এটা আমরা 5,500 টাকা করে সেল করি, 5,500 টাকা 13 Pro Max এর ব্যাটারি। হ্যাঁ, অবশ্যই গ্যারান্টি আছে। যেমন 12 এর ব্যাটারি,
এটা 4000 টাকা দাম 4000 টাকা আইফোন 12 এর হ্যাঁ আইফোন এক্সএস এর দাম হচ্ছে 3200 টাকা 3200 আচ্ছা ভাই আরেকটা কথা বলেন তো আইফোনের যে ব্যাটারি আমরা যদি চেঞ্জ করি তাহলে কি ব্যাটারি হেলথ শো করবে হ্যাঁ আইফোনের ক্ষেত্রে হেলথ হচ্ছে আপনার আইফোন এক্স পর্যন্ত হেলথ শো করে আইফোন এক্স এর পরে কোনো ব্যাটারি হেলথ শো করে না সেটা হচ্ছে আমার এখানেও না আপনার আরেকটা সেট থেকে খুলে অরিজিনাল ব্যাটারি লাগালে হেলথ শো করবে না সেটা হচ্ছে নোট 20 আলট্রা স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা হ্যাঁ এটার দাম হচ্ছে 3500 টাকা 3500 টাকা হ্যাঁ এবং গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে জেনুইনের মতো চার্জ ব্যাকআপ পাবেন আপনি এবার হচ্ছে K20 Pro ব্যাটারি এটার দাম হচ্ছে 1800 টাকা 1800 টাকা এই ব্যাটারি কিন্তু অন্য কোথাও অনেকেই এখন কমেন্ট করছে ভাই এটা তো 1200 1300 তেই বা 1000 এর মতোই আমরা পেয়ে দেব আপনার কাছে একটু প্রাইসটা বেশি মনে হচ্ছে না আমার কাছে আমি একবারই বলি আমি ক্লিয়ারলি বলি আপনাদেরকে আপনারা সবাই অবগত আছেন যে ভালো জিনিস একটু বেশি দিয়ে কেনা ভালো তো বিষয় হচ্ছে যে আসলে আমি অন্য অন্য জায়গায় যে ব্যাটারিটা 1200 টাকা দিচ্ছে সেটা আমার এই ব্যাটারিটা না আপনি 1200 টাকা যদি আপনি কমে কিনতে চান সেক্ষেত্রে আমরা হয়তো ব্যবস্থা করে দিতে পারবো কিন্তু এই ব্যাটারি দিতে পারবো বিষয় হচ্ছে সেম অ্যাম্পিয়ারটা আপনি কোথাও পাবেন না আমি আমার ব্যাটারিতে আমি সেম অ্যাম্পিয়ার দিচ্ছি এবং হচ্ছে আমাদের কাস্টমাররা কিন্তু যারা আমাদের এখানে আসে মোবাইল বানাতে আসে তারা কিন্তু টাকা চিন্তা করে না তারা চিন্তা করে ভাই ভালো কোয়ালিটি প্রোডাক্ট আমি কোয়ালিটি মেনটেন করতে যাই দামি ব্যাটারিগুলো নিয়ে আসছি আমার ব্যাটারিগুলো কিন্তু আসলে কন্টিনিউ চলতেছে দাম বেশি হলো আমি কিন্তু ঠেকে নেই আমার ব্যাটারির দাম বেশি দিয়ে মানুষ লাগাচ্ছে কারণটা হচ্ছে তাদের আত্মবিশ্বাস আছে যে ব্যাটারির দাম দিয়ে নিল সে ভালো চালাতে পারবে এই যে আরেকটা ব্যাটারি যেটা হচ্ছে আইফোন 6s প্লাস এটা কিন্তু আপনার হচ্ছে মিড রেঞ্জের মধ্যে একটা মানে সব ভালো ইউজ করছে হ্যাঁ 6s প্লাস এই ব্যাটারির প্রাইস হচ্ছে আমাদের 1800 টাকা 1800 টাকা জেনুইন অ্যাম্পিয়ার আছে এবং 100% হেলথ শো করবে এটাতে 100% ব্যাটারি হেলথ শো করবে এবং হেলথ অনেক ক্ষেত্রে হয় কি যদি কপি ব্যাটারি লাগানো হয় সেক্ষেত্রে হেলথ শো করে কিন্তু আসলে হেলথটা স্টিল থাকে আর আমাদের হেলথটা কমবে হ্যাঁ এক বছরের ভিতরে হেলথ 80 আসলে আমরা চেঞ্জ করে দেব Xiaomi নোট 9 প্রো ব্যাটারি হ্যাঁ এটা কিন্তু খুব ভালো সেল করছি আমরা মানে আমাদের ব্যাটারিতে নোট 7 নোট 8 এবং হচ্ছে নোট 9 প্রো এই ব্যাটারিগুলো সবচেয়ে বেশি সেল করছে আমরা সেলিং ব্যাটারি আছে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 1800 টাকা 1800 টাকা একটা ভিডিওতে তো আসলে এত এত ব্যাটারি আমাদের এত তো আপনি দেখেন এখানে মডেল অফ নাই হাজার হাজার পিস ব্যাটারি এত ব্যাটারি তার একটা ভিডিও দেখানো সম্ভব না তো যা দেখাইছি এগুলো তো আছেই এছাড়াও আমাদের সকল মডেলের ব্যাটারি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো মডেলের ব্যাটারি আপনার চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে এবং ইনফরমেশন জানার জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন শুধুমাত্র ব্যাটারি সেল করা না ইনফরমেশন দিয়েও আমরা হেল্প করবো আপনাদেরকে ইনশাল্লাহ যে কোনো সময় শেষে একদম চলে আসছি আমরা শেষে একটু ক্লিয়ার করে আবার বলে দেবেন গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি বিষয়টা তো আমি একবার বললামই তারপরে একবার ক্লিয়ার করে বলি প্রত্যেকটা ব্যাটারিতে এক বছরের গ্যারান্টি পাবেন এক বছরের ভিতরে ব্যাটারি কোনো সমস্যা হবে আমরা চেঞ্জ করে দেবো যতবার সমস্যা হবে ততবারই চেঞ্জ করে দেবো ততবারই চেঞ্জ করে এবং হচ্ছে এক মাসে মানি ব্যাক গ্যারান্টি পাবেন এক মাসের ভিতরে যদি আপনার মনে হয় যে না এই ব্যাটারিটা আপনাকে আমি ঠগাইছি ভালো ব্যাটারি দিই নেই আপনি আমার ব্যাটারিটা ব্যাগ দিয়ে আপনার টাকা ব্যাগ নিয়ে যেতে পারবেন কোনো কথা ছাড়াই আর কোনো কথা আমাদের এখানে বলতে হয় না এটা এটুকু অন্তত আপনার অডিয়েন্সরা জানে যারা আমাদের এখানে আগে সার্ভিস দিয়েছে তারা অবশ্যই জানে যে মোবাইল বাংলাদেশ আপনার ছোটোখাটো বিষয় নিয়ে কাস্টমার সাথে কথা বলবে না হ্যাঁ সেটা বলতে হয় না আমাদের সাথে কখনো এ পর্যন্ত কোনো কাস্টমারের কোনো ক্লেম নেই আমাদের এই বিষয়ে ইনশাল্লাহ আরও ভালো কিছু পাবেন ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু আসতেছে আপনাদের জন্য ইনশাল্লাহ সেই অপেক্ষায় রইলাম আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ